প্রার্থী হওয়ার সুযোগ চাই রাষ্ট্রপতি পদপ্রার্থী খাইরুল। আমার নাম খাইরুল ইসলাম, রাষ্ট্রপতি পদপ্রার্থী। প্রার্থী হওয়ার সুযোগ চাই, প্রার্থী হওয়ার সুযোগ চাই রাষ্ট্রপতি পদপ্রার্থী খাইরুল। আমাকে যদি রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া না হয়, তবে গণতন্ত্রে, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। জনগণকে প্রার্থী হওয়ার সুযোগ দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, এমপি হোক, মন্ত্রী হোক, রাষ্ট্রপতি পদপ্রার্থী হোক। কারণ আমি এদেশের নাগরিক, লেখাপড়া জানি। আর আরেকটি কথা হইল, মানবতা এবং গণতন্ত্রের আগে জনগণের বাঁচার অধিকার দিতে হবে। পানিতে মারা যাবে না, বাসে মারা যাবে না, জনগণকে নির্বাচনে গুলি করে মারা যাবে না। আমি বলতে চাই, আমি রাষ্ট্রপতি হওয়ার পরেই প্রত্যেকটি জনগণ 1 লক্ষ টাকার মালিক, তার ব্যালেন্সে এমনি চলে যাব। নাগরিক না হলে তাকে ভোটার আইডি কার্ড করে দেওয়া হবে, শিশু থেকে নারী পর্যন্ত। এটা হলো অর্থনৈতিক বাঁচার অধিকার। 2 নম্বর, বিদেশেও পাঠামো, উন্নত রাষ্ট্রে যাতে তারা কিছু কামায়, সকলকে পাঠামো। আমার ফ্যামিলিতে একজন পাঠায়া, তাকে একেবারে মহাসাগর অর্থ সম্পদ দিয়ে দিচ্ছেন, টাকার গাছ দিয়ে দিচ্ছেন, 4 জনের জায়গা জমিন নিয়ে জায়গা, সকলকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে, অথবা বিদেশে যে যায় তার টাকা সকলকে ভাগ বটরা করে সমান করে দিতে হবে। অর্থনৈতিক বৈষম্য করা যাবে না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই দলের হোক, তাকে বাঁচার অধিকার দিতে হবে। কিছুদিন পর যদি ক্ষমতার পরিবর্তন হয়, মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে শেষ, সে যদি পাবলিক যদি তাকে দাওয়া করে, আব্দুল হামিদ সাহেবকে যদি পাবলিক দাওয়া করে মারার জন্য, তখন সে তো ক্ষমতার বাইরে, তখন কি সে বাঁচার অধিকার চাইবে না? প্রত্যেকটি লোকের বাঁচার অধিকার দিতে হবে। কীরকম? স্বাস্থ্যখাতে ওষুধ কিনতে পারে না, বিনা চিকিৎসায় মারা যায়, সড়ক দুর্ঘটনায় মারা যায়, মানুষ মানুষকে হত্যা করে, ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। অথচ এদেশে খুনি তৈরি করে কারা? যারা খুনি তৈরি করে তারাই কারাগারে জল্লাদ, মানে ফাঁসিতে ঝুলিয়ে মারে। মানে ওই যে জল্লাদও তো ফাঁসি দেওয়ার হুকুমে মারে, কিন্তু এদেশের রাষ্ট্রপ্রধানরা হুকুম করে জল্লাদে দিয়ে মারায়। এই দেশের রাষ্ট্রপ্রধান রইল এদেশের জল্লাদ, মানে তারাই খুনি তৈরি করে এবং তারাই জল্লাদের মতন হুকুম দিয়ে, জল্লাদকে দিয়ে মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে মারে। কিছুদিন পর যদি রাষ্ট্রপতি ক্ষমতা ছাড়ে, আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়ে, তার যে অপরাধ তারা যে করছে, যেমন বিরোধী দলীয় হোক এবং সরকার দলীয় হোক, যারা যে অপরাধ খুন খারাপির সাথে তাগো ক্ষমতা শাসন আমলে হয়েছে, সেই হিসাবে তো ইরাকের সাদ্দামের মতন তাগো ফাঁসি হয়, সে কি তারা কি বাঁচার অধিকার চাইবে না? আমরা চাই জনগণের বাঁচার অধিকার, জনগণ এবং সরকার দুইজনের বাঁচার অধিকার চাই, সকলের বাঁচার অধিকার চাই, বাঁচার অধিকার দিতেই হবে। বাতে মারা যাবে না, পানিতে মারা যাবে না, ওষুধে মারা যাবে না, চালের দাম বাড়ায় মারা যাবে না, সড়ক দুর্ঘটনায় মারা যাবে না, খুন খারাপি করে মারা যাবে না, যাতে খুন খারাপি দেশে তৈরি না হয়, সেজন্য মানসিক পরিবর্তন করতে হবে। অভাব অনটনের কারণে খুন খারাপি করে, সম্পত্তি বাগবটরার জন্য খুন খারাপি করে, মেয়েলি ব্যাপার নিয়ে খুন খারাপি করে, এগুলো সচেতন করতে হবে, বই খাতায় লিপিবদ্ধ করতে হবে, সুস্থভাবে জীবনযাপন করার জন্য, বাঁচার অধিকারের জন্য। আমি বলতে চাই, আমি রাষ্ট্রপতি হওয়ার পরেই প্রত্যেকটি জনগণ 1 লক্ষ টাকার মালিক, তার ব্যালেন্সে এমনি চলে যাব। নাগরিক না হলে তাকে ভোটার আইডি কার্ড করে দেওয়া হবে, শিশু থেকে নারী পর্যন্ত। এটা হলো অর্থনৈতিক বাঁচার অধিকার। 2 নম্বর, বিদেশেও পাঠামো, উন্নত রাষ্ট্রে যাতে তারা কিছু কামায়, সকলকে পাঠামো। আমার ফ্যামিলিতে একজন পাঠায়া, তাকে একেবারে মহাসাগর অর্থ সম্পদ দিয়ে দিচ্ছেন, টাকার গাছ দিয়ে দিচ্ছেন, 4 জনের জায়গা জমিন নিয়ে জায়গা, সকলকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে, অথবা বিদেশে যে যায় তার টাকা সকলকে ভাগ বটরা করে সমান করে দিতে হবে। অর্থনৈতিক বৈষম্য করা যাবে না, তাই কিন্তু এত খুন খারাপই হয় না, আর সে দেশে ফাঁসিও দিতে হয় না, সে দেশে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আমার শত্রু নয়, ব্যক্তিগত কোনো, আমি বলতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আব্দুল হামিদ সাহেব যদি ক্ষমতার বাইরে যায়, সে কি বাঁচতে চাইবে না? বাঁচার অধিকার তারও আছে। সে সুস্থ একটা গণতন্ত্র ফিরিয়ে দেখ, আমাকেও প্রার্থী হওয়ার সুযোগ দেখ, জনগণকে প্রার্থী হওয়ার সুযোগ দেখ, চাল ডাল তেলের দাম কমায় দেখ, উন্নয়ন করো, কিন্তু উন্নয়ন সবাইকে নিয়ে করতে হবে, নির্বাচনের মাধ্যমে, যে ক্ষমতা আসবে তাকে মাধ্যমে উন্নয়ন করার অধিকার সকল জনগণের আছে। আমার যে থিওরি সেটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবে না, আবার মাননীয় প্রধানমন্ত্রীটা আমি বুঝবো না। আমার যে আইডিওলজি আছে সেইটাও বাস্তবায়ন করতে হবে, মানে খুন খারাপি, জিরো টলারেন্সে নিয়ে আসা, এটা একটা বাঁচার অধিকার, এইটা আমার আইডিওলজি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।